কি ব্যাপার বলতো মিস্তি, তুই সকাল সকাল হঠাৎ এখানে? বল তুই কি খাবি ব্রেকফাস্টে? আচ্ছা তুই এখানে নিজের থেকে এসেছিস নাকি এর পেছনেও গৌতম দার কোনো মাস্টার মাইন্ড প্ল্যান আছে? না আসলে কি বলতো, কাল থেকে না আমার বাচ্চাগুলোর জন্য খুব মন কেমন করছিল, তাই ও তাই তুই সকাল সকাল এখানে চলে এলি রাজের কথা ভুলে গিয়ে? স্ট্রেঞ্জ। কেন রে, আমি আসতে পারি না বুঝি? আমি তোদের মাসি নাকি? মাসি? ও হ্যাঁ, তুইও তো ওদের মাসি। আর সেই অধিকারে গয়নার দোকান থেকে তুলির নেকলেসটা নিয়ে এসেছিস। নেকলেস? মানে নেকলেসের কথা তুই কি করে জানলি? চিনতে পারছিস? দিদির সই? নেকলেসটা তুলির তোকে কে বললো? এই নেকলেসটা দিদি আমার জন্য বানাতে দিয়েছিল। ও তাই বুঝি? কিন্তু গয়নার দোকানের মালিক যে বললো দিদি এটা তুলির জন্য বানাতে দিয়েছিল। ও আমি মিথ্যে কথা বলছি তাহলে? কোথাকার কোন দোকানদার তোকে যা বললো তুই তাই বিশ্বাস করলি? আর আর নিজের দিদিকে বিশ্বাস করছিস না তো? মিস্তি, ভদ্রলোক আমাদের গত 15 বছর ধরে চেনেন, কোন স্বার্থে উনি মিথ্যে কথা বলতে যাবেন বল? হুম, তাছাড়া তুইও তো দিদির সঙ্গে ছিলিস ওইখানে যেদিন দিদির গয়নাটার অর্ডার দিয়েছিল। দিদির মুখের কথা ছাড়া আমার কাছে কোনো রিটেন ডকুমেন্ট নেই। তুই যদি জোর করে বলিস আমি এই ব্যাপারে কি করব বল? ছি মিস্তি, তুই কি করে এটা করতে পারলি? এত বড় একটা মিথ্যা কথা তুই বলতে পারলি? তোর থেকে আমি অ্যাটলিস্ট এটা এক্সপেক্ট করিনি মিস্তি। প্রমাণ চাস না? ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলা তুই আর আমি সেই গয়নার দোকানে যাব, সামনাসামনি কথা হলেই তো বোঝা যাবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। মোহনা শোন মিস্তি, তুলির প্রাপ্য জিনিসটা আমার ফেরত চাই। 3 দিনের মধ্যে ওর নেকলেসটা ফেরত নিয়ে আসবি তুই। জাস্ট 3 ডেজ, তা না হলে আমি ভুলে যাব যে তুই আমার মিস্তি। গেট ইট? আমি ভুলে যাবো যে তুই আমার মিস্ত্রি।